হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে ব্লগটা করছি রাখি ব্লগ অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন যাচ্ছি আমার দাদার বাড়িতে আর রাখি সেলিব্রেশনের জন্য অ্যান্ড ধ্রুবের হচ্ছে ফার্স্ট রাখি অ্যান্ড ওখানেও ও রাখির পড়ানোর মেম্বার আছে তোমরা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে যে ধ্রুবকে কে রাখি পড়াবে সো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি অ্যান্ড যেতে জাস্ট ফর্টি মিনিটস মতো লাগে বাট আমরা একটু শর্টকাটে যাই বলে থার্টি মিনিটস মতো লেগে যায় তো আমরা এখন চলে এসেছি দাদার বাড়িতে অ্যান্ড এখানে ওর দাদাকে পেয়ে তো ও খুব খুশি মানে এটা হচ্ছে আমার দাদার ছেলে ওর নাম হচ্ছে শ্লোক তো ও হচ্ছে মাত্র তিন বছর চার বছর তো ওকে পেয়ে ও খুব খুশি হয়েছে অ্যান্ড খুব খেলছে অ্যান্ড দুজনে মিলে খুব এনজয় করছে যাও 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 না এখানে দাও এখানে দাও তাহলে এখানে ধরবে যাও 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 দাদার কাছে যাও দাদার কাছে যাও 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 এই তো এই তো গুড বয়

भाई हमी के नीचे <laughs> তো ঠিক এইভাবেই দুজনের খুনশুটি অ্যান্ড দুষ্টুমি অনেকক্ষণ ধরে চলেছে অ্যান্ড দুজনের সেম টি শার্ট পরে খুব কিউট লাগছিল ওদের ম্যাক্সিমাম টি শার্টই সেম সেম মানে ওদের বাবা মা যদি কিছু কেনে সেম কেনে আমি কি কিনলে দুজনের জন্য সেম টাইপেরই কিনি অ্যান্ড কিছুদিন আগে পর্যন্ত ছোট ছিল অ্যান্ড স্লো কোলে নিতে চাইতো বাট এখন নিতে চায় বাট ও বড়ো হয়ে গেছে বলে নিতে পারে না অ্যান্ড সেই জন্য না খুব মানে একটু দুঃখ পায় আর কি বাট ওকে বুঝিয়ে দেওয়া হয় অ্যান্ড এবারে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার বৌদির মা মানে আমার মাসিমুনি আর শ্লোকের দিদিমা এনে তো একে রাখি পড়াচ্ছে তো ইনি হলো স্পেশাল মেম্বার যে কিনা নাতিদেরকে মানে রাখি পড়াচ্ছে তো ওর ফার্স্ট রাখি ধ্রুবের অ্যান্ড ও দেখে না খুব এক্সাইটেড হয়ে গেছে মানে কি হচ্ছে ওর সাথে কি করছে ওকে টিপ পড়াচ্ছে যখন তখন ও দেখছে যখন প্রদীপ ঘোরাচ্ছে দেখছে রাখিটা যখন পড়াচ্ছে তখন মানে ও ভাবছে কি হচ্ছে কি এটা তো ফার্স্ট টাইম হয়তো এখন বুঝবে না বাট বড় হলে ও ঠিক বুঝতে পারবে ভিডিওগুলো দেখতে পাবে yapacak <laughs> <laughs> bir সো তোমরা দেখতেই পেলে দুষ্টু শ্লোক কত সুন্দর শঙ্খ বাজানো প্রিটেন করছে অ্যান্ড ও ভীষণ ক্লেভার মানে শঙ্খ বাজায় ও দেখে তো সেটা দেখেই ও ওরকম ট্রাই করছিল তো খুব মানে স্পেশাল লাগছে এই মোমেন্টগুলো খুব স্পেশাল বড় হলে এরা দেখতে পাবে অ্যান্ড এবারে না আমরা এসছি মানে হোটেলে খেতে এম্পায়ারে খেতে এসছি অনেক রাত হয়ে গেছিলো আর কি তো এখানে এসে আমরা অনেক এনজয় করেছি অনেক খেয়েছি অ্যান্ড সেই সময় না ভিডিও করার কিছুই মানে মাথায় ছিল না অলরেডি আমরা খুব হাংরি ছিলাম লেট হয়ে গিয়েছিলো অনেক অ্যান্ড খুব এনজয় করেছি অ্যান্ড লাস্টে আমরা চলে এসেছি ঘরে অ্যান্ড দেখো রাখিটা কি সুন্দর আর ঘুমিয়ে পড়েছে বিকজ ওরা খুব টায়ার্ড ছিল মানে স্লোক ঘুমিয়ে গেছে ধ্রুপ ঘুমিয়ে গেছে সবাই সো দ্যাটস এট গাইডস তোমরা কিন্তু আমাকে জানিও তোমাদের এই রাখি ব্লগটা কেমন লাগলো অ্যান্ড ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে সো টিল দেন বাই